তুমি নিজেকে যত আশে করো মনে করো তোমার মধ্যে যদি কোনো ব্যক্তি নিয়ে লঙ্ঘন হয় বাড়াবাড়ি হয় তাহলে তোমাকে নিশ্চিত জানতে হবে তোমার পথ ইহুদ এবং নাসারার পথ দুনিয়ায় গায়ের জোরে নিজেকে আহলো স্নাতন রামাত দাবি করলেও মৃত্যুর পর তোমার ঠিকানা হবে সোজা জাহান্নাম আমত পর্যন্ত যারা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবে তারা ফেরকায়ে না দিয়ার অন্তর্ভুক্ত থাকবে আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে তুমি প্রত্যেক সালাতের মধ্যে এই ফেরকায়ে না দিয়া যদি না চাও তাহলে তোমার সালাত বাতিল 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 আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم اهدنا الصراط المستقيم وقال تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا عن عبد الله بن عمر رضي الله عنهما قال عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لياتين على امتي ما اتى على بني اسرائيل حذو النعل بالنعل حتى ان كان منهم من اتى امه علانيه لكان في امتي من يصنع ذلك وان بني اسرائيل تفرقت على ثنتين وسبعين ملة وتفترق أمتي على ثلاثة وسبعين ملة كلهم في النار إلا واحدة قالوا ومن هم يا رسول الله؟ قال. ما أنا عليه وأصحابي رواه الترمذي اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أهل دي سندرون بنغلاديش اير بطرستمو تبلغي استمار সম্মানিত সভাপতি মোহতরম আমির জামাত মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কারাম নেতৃবৃন্দ এবং প্যান্ডেলও উপবিষ্ট দিনপ্রিয় মুসলিম ভাইরা মহতরম আমির এ বক্তব্যের পর শ্রোতার মধ্যে বক্তৃতা শোনার চাহিদাটা মনে হয় পূরণ হয়ে যায় পরিপূর্ণ তাই নাকি ব্যাটারি যদি চার্জ ফুল হয়ে যায় এর পরে যদি আবার লাইন লাগানো থাকে চার্জ হবে কি হবে না বিশেষ করে মহতারাম আমির এ জামাতের আজকের আলোচনাটা অনেকটাই আমার সাবজেক্টের সাথে একেবারে মেল উনি এই সাবজেক্টটাকে যত সুন্দরভাবে গুছিয়ে আপনাদেরকে বুঝিয়েছেন এরপরে আমি যে কি বুঝাবো সেটাই তো পারছি না তারপরেও যেহেতু আমার সাবজেক্ট আমাকে আলোচনা করতেই হবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাকে উক্ত বিষয়ে দলিল ভিত্তিক কোরআন হাদিস থেকে আলোচনা উপস্থাপন করার তৌফিক দান করেন আপনাদের কাছে আশা রাখবো যে আপনার কিছু অংশ আমাদের জন্য রেখে দেন কি রাখবেন তো কি সবাই রাখবেন তাহলে একটু দয়া করে একটু সবাই দাঁড়ান দেখি কে আমাদের আলোচনা শুনবেন সবাই একটু দাঁড়ান যে ভাইরা শুয়ে আছেন তাদেরকে উঠান সবাই দাঁড়িয়ে তাকবীর লেল্লাহে তাকবীর সকল বিধান বাতিল করো সকল বিধান বাতিল করো জাজা খায়রান অ্যাক্সানাল জাজা কষ্ট করে উঠেছেন নীরবতার সাথে বসেন ইনশাআল্লাহ কিছুটা হলেও আপনাকে খোরাক খোরাক দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তা আলা বসেন সবাই বসে পারেন সবাই নিজ নিজ জায়গায় বসে পড়েন আলহামদুলিল্লাহ প্রশংসা মাত্রই মহানব্বুল আলমিনের জন্য দরুসালাম বর্ষিত হোক আখির নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাই সাল্লামের উপরে আপনারা শুনেছেন আমার আলোচ্য বিষয় আল ফেরকা আন্না জিয়া নাজাত প্রাপ্ত দল কি সাবজেক্ট ভাই নাজাত প্রাপ্ত দল কারা আমি মনে করি যে আজকের এই সাবজেক্টটি আপনাদের প্রত্যেককেই সুন্দরভাবে বুঝে আপনি ফেরকায় না মধ্যে আছেন কি না এই বিচার আপনাকে এই ইস্তেমার মাঠে নিজেই নিজের বিচার করতে হবে যদি ফেরকা না জিয়ার মধ্যে আপনি থাকেন বা আছেন আলোচনা শুনে বুঝবেন আপনি আছেন কি না নাই যদি থাকেন তাহলে সুপ্রিয় আদায় করুন মৃত্যু পর্যন্ত তার উপর অটল থাকার চেষ্টা করুন আর যদি ব্যতিক্রম হয় তাহলে দয়া করে যদি নাজাত পাবার ইচ্ছা থাকে তাহলে নিজেদেরকে ফেরকায়ে নাজিয়া নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত অবশ্যই 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 করলেন তবে নাজাত অন্যথায় নাজাত পাওয়ার কোনো চান্স নাই 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 জি আমি মূল আলোচনা যাওয়ার পূর্বে এই সাবজেক্টের যে গুরুত্ব সেটা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম আশা রাখব সবাই মনোযোগ সহকারে আলোচনা শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন সম্মাত দিনী ভাই ফেরকায়ে নাজিয়া সম্পর্কে কোরআনের ভাষায় ফেরকায় নাজিয়া কাকে বলা হয়েছে সেই ব্যাখ্যা দিব রসুলের ভাষায় ফেরকায় নাজিয়া কাকে বলা হয়েছে তার ব্যাখ্যা দিব ওলামা এবং মুস্তাহিদ তাদের ব্যাখ্যায় ফেরকায় না জিয়া কাদেরকে বলা হয়েছে ইনশাআল্লাহ সেই ব্যাখ্যাও দিব সম্মানিত দিদি ভাই আজকে ফেরকায় নাজিয়াটা। আমরা যারা মুসলিম আছি যারা যে অবস্থায় আছি যেই আকিদাই পোষণ করি না কেন আমরা প্রত্যেকেই নিজেকে আহালুল হক ফেরকায় না জিয়া নাজাদ প্রাপ্ত দল এবং জান্নাতি দল আমরা প্রত্যেকেই মনে করি এমনকি যারা সরাসরি যে করে তারা কি মনে করে যে তারা নাজাদপ্রাপ্ত দল নয় বলেন তারা কি মনে করে যারা খান যাচ্ছে। এমন কি যারা প্রকাশ্যে শিরকি কাজে লিপ্ত আছে তারাও কিন্তু নিজেদেরকে নাজাত প্রাপ্ত দল বলে দাবি করে শুধু দাবি করে না আমাদেরকে নাজাত দল থেকে তারা বের করে দেয় তাহলে বিষয়টা অবশ্যই আমাদেরকে আবেগ দিয়ে নয় এবং আবেগ দিয়ে নয় জ্ঞানের আলোকে বুঝতে হবে ইনশা তাআলা সাধারণত মানুষরা নাজাত বা হকপন্থী দল চিনার ক্ষেত্রে তারা যে ধারণা পোষণ করে যেই আকিদা পোষণ করে সেটা হলো এই যারা যেই এলাকায় যেই মাজাহাব যেই তরিকার উপর প্রতিষ্ঠিত হয়েছে জন্ম লাভ করেছে লালন পালন করেছে তারা ওটাকেই হক মনে করে তার উপরেই তারা অটল থাকে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে না কেমন কথা বুঝে আসতেছে জোরে কথা বুঝে আসতেছে আচ্ছা জন্মসূত্রে কোন মজহাব বা তরিকার উপর জন্মগ্রহণ করা এটা কি হক হওয়ার কোন দলিল কথা বলেন রসুল বলেছেন কুল্লু ফেতরা আমি প্রত্যেক নবজাতক সন্তানকে ফেতরা ইসলামের উপর তাদেরকে জন্ম দেই আবা হু ইহাউদানি কিন্তু তাদের মা বাপ যদি ইহুদি হয় সন্তান পরে অটোমেটিক ইহুদি হয়ে যায় সন্তান পিতামাতা খ্রিস্টান সন্তান অটো অটোমেটিক খ্রিস্টান পিতামাতা যদি হয় শিয়া সন্তান অটোমেটিক শিয়া পিতামাতা যদি হয় কবর পূজারী সন্তান অটোমেটিক কত কবর পূজারী পিতামাতা যদি হিন্দু হয় সন্তান অটোমেটিক হিন্দু পিতামাতা যদি আহলেদিস হয় সন্তান অটোমেটিক আলেয়াদিস তাহলে অটোমেটিক জন্মসূত্রে বাপ দাদা ধর্মের উপর লালন পালন হওয়া যদি হকের দলিল হয় তাহলে হিন্দুরাও হক খ্রিস্টানরাও হক ইহুদিরাও হক সবাই হক কি কথা বুঝে আসতেছে তার মানে যারা আমরা জন্মসূত্রে পাওয়া দিনের উপর হক মনে করে অন্যের বক্তব্য যারা শুনি না বুঝি না আর চোখ বন্ধ করে শুধু গালি দেই তাদেরকে বলছি তুমি ভুলের উপর আছো তোমার চোখ যদি খোলো তাহলে তোমার জন্য করলাম আর চোখ বন্ধ করে যদি এইভাবে শুধু নিজের উপর গর্ব করে সেটাকেই নিয়ে বাড়াবাড়ি করো তাহলে তোমার আগামী দিন তোমার জন্য অন্ধকার নাম্বার দুই নাজাত প্রাপ্ত দল খুঁজতে যে আমরা আর একটা ধোকায় পড়ি দেখি যে কোন ইস্তেমায় মানুষ বেশি হয় কাদের পক্ষে মাদ্রাসা বেশি কাদের আলেম বেশি কি কথা বুঝাস্তিছে কাদের সাংগঠনিক দৃঢ়তা বেশি বিভিন্ন বহুমুখী কর্মকাণ্ড তাদের মধ্যে আছে এগুলি দেখে আমরা মনে করি তারাই হক আল্লাহ বলছেন আকসর আহমানফিল আরবিউদিল্লু কান অধিকাংশ মানুষ হওয়া এটা কোনো হকের কোন দলিল নয় কারণ সর্বযুগে অধিকাংশ মানুষ তারা বাতিলপন্থী হয় এর বিপরীত ও কালি লুম্মিন এবাদিয়া শাকুর আল্লাহর শুকুরগুজার বান্দার সংখ্যা সবসময় কম হয় অর্থাৎ মানুষরা নাজাত প্রাপ্ত দল খুঁজতে যে এটাও একটা ধোকায় পড়ে যায় আর ধোকায় পড়ে সেটা হলেই যে তারা মনে করে যে নাজাতপ্রাপ্ত প্রাপ্ত দল মানেই আমার মা বাপ যে দলের বসে সেটাই মা ওয়াজেদ না আলেহ আবা আনা মা বাপের ধর্ম কোনো ক্রমেই সেটাতে ছাড়তে রাজি নয় এখন শুনুন কোরআনের ভাষায় রসুল সাল্লা ভাষায় আমরা আজকে জানবো ফেরকায়ে না জিয়া কাকে বলে আপনারা একমত আছেন জি সমী ভাই পাক আমাদেরকে ফেরকায়ে না জিয়া শুধু তার উপর অটল থাকতে বলেন নাই ব্যাখ্যা দিয়েছেন এবং পাক আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে তুমি প্রত্যেক সালাতের মধ্যে এই ফেরকায়ে না জিয়া যদি না চাও তাহলে তোমার সালাত বাতিল 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 লা সালাতা হাতিল কিতাব যেই সালাতের মধ্যে সুরা ফাতিহা পড়া হয় না সেই সালাত বাতিল আর সুরা ফাতিহা হলো এটাকে বলা হয় আর দোয়া সুরা ফাতেহার একটা নাম কি দোয়া এই সুরা ফাতেহার মধ্যে যেই দোয়াটি রয়েছে এটা হলো এই দুনিয়ার সবচেয়ে বড় সবচেয়ে বড় সবচেয়ে বড় মানুষের চাওয়ার যোগ্য দোয়া আল্লাহ আকবর আল্লাহ নবী সাল্লাম একটি বিস্তারিত হাদিসে তিনি বলেছেন বান্দা যখন সালাতের মধ্যে সুরা ফাতেহা পরে আলহামদুলিল্লাহ হিরবিল আয়ালামিন আল্লাপা খুশিয়া তার জবাব দেন হামাদানি আবদি আমার বান্দার প্রশংসা করল আর রহমান রাহিম আলিক অমিদ্দিন আল্লাহর প্রশংসা হচ্ছে এরপরে বান্দা যখন বলে ইয়া কেনা বুধু ইয়া কানাস্তাইন যখন এই অঙ্গীকার দেয় আয়াল্লাহ আমরা শুধু তোমারই এবাদত করি এবং আয়াল্লাহ শুধু তোমার কাছেই চাই আল্লাহ পাকের যখন এই পরিপূর্ণ তাওহিদের কোনো বান্দা যখন মুখ থেকে সালাতের মধ্যে স্বীকার করে আল্লাহ খুশি হয়ে বলেন মা সাল এই সালাতের মধ্যে আমার বান্দা এখন যা চাইবে আমি তাকে তাই দেব আল্লাহ আপনি সূরা ফাতিহা পড়ছেন পড়তে পড়তে এই জায়গায় বসেছেন ইয়া কানা ইয়া কানাস্তাইন আল্লাহ বলছে এখন আমার বান্দা যা চাইবে আমি তাকে সেটাই দেব আপনি কি চাইতেন বলেন দেখি রুগী চাইতো রোগ মুক্ত অভাবগ্রস্ত চাইতো অভাব মুক্তি হওয়ার জন্য দোয়া অবিবাহিত সুন্দর নারী দোয়া করতো আল্লাহ বলছে তুমি এই জায়গায় যেটাই চাবা সেটা ছোট আমি তোমাকে সবচাইতে বড় মূল্যবান গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়ে দিচ্ছি সেই দোয়া তুমি এই জায়গায় পড়ো এদিন আল মুস্তাকিম তাহলে মনে রাখবেন যেটা সিরাতে মুস্তাকিম সেটাই হলো ফেরকায় সেটাই হলো নাজাদ দল সেটাই হলো হকপন্থী দল এই দলের সংখ্যা কি এক না একাধিক কথা বলেন এক না একাধিক এক আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি উদাহরণ দিয়ে বলেছেন দাগ টেনেছেন সদা একটা দাগ বামে কিছু দাগ ডানে কিছু দাগ তিনি বলছেন ও আন্না হাদা, সিরাতি মুস্তাকিমান এই যে সোজা পথ এটা হলো জান্নাতের পথ সিরাতে মুস্তাকিমের পথ ফেরকা নাজিয়াদের পথ এই পথ তোমাকে জান্নাতে নিয়ে যাবে আর ডানে আর বামে যেগুলি পথ আছে এগুলো সায়াতিন শয়তানের পথ এগুলি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে তাহলে সিরাতে মুস্তাকিম কয়টা একটা ফেরকায় নাজিয়ার দল পথ কয়টা একটা কোরআন বলছে তুমি সেই সেরাতে মুস্তাকিম নাজিয়ার দল যদি খুঁজতে চাও তাহলে আল্লাহকে বলো আয়াল এর মুস্তাকিম ফেরকায় নাজিয়ার পথে আল্লাহ পরিচালিত করো আল্লাহ বলছে ফেরকায় নাজিয়াকে জানো আল্লাহ আমাদেরকে সেই নাজাদ দলের পথে পরিচালিত করো যারা যে ওই পথে চলার কারণে জান্নাত লাভ করেছে পুরস্কৃত হয়েছে বলে শুভান আল্লাহ তাহলে একজন মুসলিমের সবচেয়ে বড়ো চাওয়া হবে আয় আল্লাহ আমাকে সিরাতে মোস্তাকিম এবং ফেরকায়ে নাজিয়ার পথে পরিচালিত করো এর সাথে সাথে মনে রাখবেন ফেরকায়ে না জিয়া বিপরীত হলো আল ফিরাকুদ দালাল গোমরাহ ফেরকা নামে ফেরকা যেখানে ফেরকা নাজি আর দোয়া করছি সেখানে আবার জাহান্নামের দল থেকে মুক্তি পাওয়ারও দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছে যে তুমি এটাও বলো গাইরিল মাগদূবি আলাইহিম ওয়াladderাল্লিন আয় আল্লাহ যারা পথভ্রষ্ট যারা গুমরা ইহুদ এবং নাসারা আল্লাহ আমাদেরকে তাদের পথে পরিচালিত করিও না আমার মনে হয় যারা আলোচনা মনোযোগ সহকারে শুনছেন একটু হলেও বুঝতে পেরেছেন যে মানহাত ফেরকায় না জিয়া হলো সাহাবিদের দল ফেরকা না জিয়া হলো জান্নচিতে দল আর এর বিপরীত যতগুলি দল আছে অসংখ্য দল যেই দল মানুষদেরকে জাহান নামে নিয়ে যাবে সেই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল দুটি দল যেই দলের নাম হলো ইহুদ এবং নাসারা ইহুদ এবং নাসারা জি তাহলে আমাদেরকে কি করতে হবে ফেরকায়ে না উপর যদি চলতে চাই ওই পথটা চিনতে হবে এবং নিজেদেরকে ইহুদ নাসারার দল থেকে আমাদেরকে অবশ্যই দূরে চলে আসতে হবে এটা হলো কোরআনের ভাষায় আমরা আরেকটি ব্যাখ্যা নেব সুরাই নিসার উনসত্তর নম্বর আয়াত থেকে যে আসলে যারা পুরস্কার পেয়েছেন তারা কারা এখানে শুধু সাহাবি নয় কোরআন বলছে মরত সহকারে শুনুন কোরআন বলছে আলাইহিম যারা আল্লাহর আনুগত্য করবে এবং যারা রসরে আনুগত্য করবে তারাই মূলত ওই সমস্ত মানুষের অন্তর্ভুক্ত হবে যাদেরকে আমি দুনিয়ায় পুরস্কৃত করেছি তারা কারা মিনান্নবীন ও সিদ্দিকিন ওয়া সোহাদা ই ওয়া সালেহীন ওনারা ছিলেন নবীগণ ওনারা ছিলেন সিদ্দিকগণ ওনারা ছিলেন শহীদগণ ওনারা ছিলেন সালেহীন আল্লাহর নেককার বান্দাগণ ওনারা ছিলেন তাহলে কোরআনের ভাষায় ফেরকায়ে না একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পেলাম যে কেয়ামত পর্যন্ত যারা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবে তারা ফেরকায়ে না অন্তর্ভুক্ত থাকবে কি আমার কথা বোঝা ভাই এর বিপরীত যারা নিজেকে মুসলিম বলে দাবি করছে যাদের আদর্শের ভিতরে এটা আতুল্লাহ এটা রসুল নেই আল্লাহর আনুগত্য নেই রসুলের আনুগত্য নেই বরং তারা ইসলামের নামে বহু মজহাব বহু তরিকা আলিম পুজারী পীর পূজারী যারা এই পথে যারা পরিচালিত হয়েছে তারা কেয়ামতের দিন জাহান নামে নিক্ষেপ হবে এবং সেই দিন তারা তাদের ভুল বুঝতে পেরে তারা বলবেন ইয়া বলছেন ইয়াও বা তোকাল্লাবু অযো হুমফিনাক ইয়া লাইতানা আতান আল্লাহ হাত আনা এই ফেরকায়েদ আল্লাহ তারা সেই দিন বুঝতে পারবে যে আমাদের যেটা ভুল ছিল সেটা হলেই আনুগত্যের ক্ষেত্রে আমরা আল্লাহ এবং তার ওসরে আনুগত্য করি নাই আমরা আনুগত্য করেছি আমাদের যারা মুরব্বিয়ান ছিল আমাদের যারা ইমাম ছিলেন আমাদের যারা নেতা ছিল তারা যেই পথে পরিচালিত করেছে আমি তাদের পিছিয়ে হেঁটেছি আজকে জাহান্নামে নামে নিক্ষেপ হয়েছি আফসোস করে বলবে আহ আফসোস আমি যদি আল্লাহ এবং তার রসরে আনুগত্য করতাম তাহলে আজকে জাহান্নামে নামে আসতাম না তাহলে ফেরকায় নাজিয়ার আদর্শ কি হবে সর্বক্ষেত্রে তারা পবিত্র কোরআন এবং সেই হাদিসের অনুসারী হবে এটা হলো আল্লাহর পক্ষ থেকে কোরআনের ভাষায় ফেরকায় না জিয়ার ব্যাখ্যা এখন আসুন এই ফেরকা সম্পর্কে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি কি বলেছেন তিনি বলেছেন আবদুল্লাহ বিন আমর রাজিয়াল্লাহ তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম একটি ভবিষ্যৎবাণী বলেছেন লা আলা উম্মাতি মা আতা আলা বনি ইসরাইল তিনি বলেছেন আমার উম্মতের উপর এমন একটি অবস্থা আসবে যেই অবস্থাটা এসেছিল বনি ইসরাইল ইহুদ নাসারাদের উপরে হাজওয়ান নামলি বিন নামল কিভাবে হবে দুই জুতা পরস্পর যেরকম একসাথে সোজা হয়ে থাকে আমার অম্মুত তাদের অবস্থা হবে যে ইহুদ নাসারা যা করেছে এরাও তাই করবে যেরকম দুই জুতা একেবারে সোজা হয়ে থাকে এই উম্মত আমার অম্মত তারাও একদল অম্মুত ইহুদ নাসারা যেই পথে চলেছে তারা হু বাহু সেই পথে চলবে আরেকটি একটি হাজি বলছেন লাতত বিআন্না সুনা কানা ক্বাবলাকুম শিবালাম বিশিবিরিন ওয়া যে তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের পূর্বে যারা ছিল তাদের তোমরা পিছনে চলবে তাদের অনুসরণ করবে অনুসরণ করার উচিত কি ছিল কথা বলেন একটু আগে বলেছি আনুগত্য কার করা উচিত ছিল আল্লাহ এবং তার রসূলের রসুল আশঙ্কা করলেন যে আমার উম্মতের কিছু মানুষ আল্লাহর আনুগত্য ছেড়ে রসুলের আনুগত্য ছেড়ে তারা আনুগত্য করবে কাদের তাদের পূর্বের ওম্মতদের কীভাবে শিবরাম্বী শিবিরের জিরাআনবি জিরাইন কোনো জিনিস নাপতে গেলে যেরকম বিঘার পর বিঘা আসে হাতের পর হাত আসে তারাও ওই তাদের যা করেছে তাদের পিছনে এইভাবেই তারা ছুটবে হাত্তা লাও দা লাও দাখালু জোহরা জব্বিন এমন কি জব নামক পশু এর গর্থের মধ্যে যদি তারা ঢোকে তাহলে এই উম্মত আমার উম্মত তারাও ওই গর্থের মধ্যে ঢুকবে আল্লাহু আকবার ক্বালু ইয়া আল্লাহ মান হুম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে ইয়া আল্লাহ যাদের গর্থে আমার উম্মতেরা ঢুকবে তারা কারা তারা কি ইহুদ এবং নাসারা রসুল বলছেন ফামান তারা যদি না হয় তাহলে আর কে হবে কথা বুঝে আসে না মনে হয় তার মানে হলো এই ইহুদ এবং নাসারা তারা পদভষ্ট দল এবং তাদের পরে তাদের যে আদাত তাদের যে অভ্যাস তাদের যে আকিদা তাদের যে রীতিনীতি যারাই গ্রহণ করবে তারাও ওই ইহুদ নাসারা দলের অন্তর্ভুক্ত হবে ইহুদ নাসারা দলের কিছু কয়েকটি পয়েন্ট যে তাদের গোমরা হওয়ার পিছনে কয়েকটি বড় ত্রুটি ছিল যেই ত্রুটিটা আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন যে আপনার মধ্যে এই খাসলত বা বৈশিষ্ট্য আছে কি না নাম্বার ওয়ান ইহুদ নাসারা তারা ধর্ম মানার ক্ষেত্রে বাড়াবাড়ি করতো নবী কেনে বাড়াবাড়ি করত রসুল কেনে বাড়াবাড়ি করত তারা যার অনুসরণ করত তাকে নিয়ে তারা অতিরঞ্জিত কর্মকাণ্ড করতো পাক তাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন ইয়া আহলাল ফি দিন হে আহলে কিতাব তোমরা দিন নিয়ে বাড়াবাড়ি করিও না তাহলে মনে মনে থাকবে ইহুদ নাসারা নবী রসুলদেরকে নিয়ে বাড়াবাড়ি করার কারণে তারা পথভ্রষ্ট হয়েছে এই বিষয়টি এই উম্মতের মধ্যে যদি এই গুণটি চলে আসে তাহলে তারাও নিঃসন্দেহে গুমরাহের মধ্যে তারা পড়ে যাবে বাড়াবাড়ি ব্যক্তি নিয়ে হতে পারে আমলের ক্ষেত্রেও বাড়াবাড়ি হতে পারে আল্লা নবী সাল্লা সাল্লাম তিনি উম্মতে মোহাম্মাদাকে বলেছে দেখো ইহুদ নাসারা তারা তার নবীদেরকে বাড়াইতে যে অতিরঞ্জিত করতে যে বেশি সম্মান দেখাতে যে তারা কেহ আল্লাহর বেটা বানিয়ে দিয়েছে শোনো লা তরুণী কামা নাসারা মারিয়াম তোমরা আমাকে নিয়ে ওইভাবে কোনো বাড়াবাড়ি কথা বলেও না ওইভাবে কোনো বাড়াবাড়ি কাজ করো না যেইভাবে বাড়াবাড়ি কাজ করেছে নাসারা ইহুদ এবং নাসারা আজকে এই অম্মতি মোহাম্মদের মধ্যেও এক শ্রেণীর মানুষ তারাও কিন্তু নবী রসুল অলিদেরকে নিয়ে বাড়াবাড়ি করে করে কি করে না কথা করে কি করে না জি বাড়াবাড়ি এত বেশি করে যে তারা তো আল্লাহর বেটা বাড়িয়ে দিয়েছিল আর এই উম্মতে মোহাম্মদিয়া তারা আল্লাহ রসুলকে আল্লাহর বেটা না তারা বলেছে আহাদ ওই আলিফ হামজাটা কেটে যদি মিম লাগান তাহলে আহাদি মোহাম্মদ কি বলবেন সোহান কই কিছু তো বলেন না তারা বলে ওহি থে জু আসমান পে খোদা বানকার জমিন পরে উতার পরে জামিন পে মোস্তফা হকার অর্থাৎ রসুলকে আল্লাহর বেটা নয় সহযোগী নয় বরং এরা একেবারে স্বয়ং নাউজুবিল্লাহ তাহলে এহুদ নাসারা যদি তাদের নবী রসুলদের কেনে বাড়াবাড়ি করার কারণে পদভস্ত জাহান্নামী দল হয় হে উম্মতে মুহাম্মাদি তুমি নিজেকে যত আহলু শূন্য বলো নিজের নাম যত সুন্দর করে সাজাও শুননি তুমি নিজেকে যত আশে করো সুল মনে করো তোমার মধ্যে যদি কোনো ব্যক্তি নিয়ে সীমালঙ্গন হয় বাড়াবাড়ি হয় তাহলে তোমাকে নিশ্চিত জানতে হবে তোমার পথ ইহুদ এবং নাসারার পথ দুনিয়ায় গায়ের জোরে নিজেকে রামাত দাবি করলেও মৃত্যুর পর তোমার ঠিকানা হবে সোজা জাহান্নাম অতএব এখনো বোঝার সময় আছে জিদ বাড়াবাড়ি করে কখনো ধর্মের উপর টিকে থাকা যায় না সত্যের সামনে মাথাকে নত করতে হবে স্যারেন্ডার হতে হবে তবে আপনি সত্যকে বুঝবেন ইনশা আল্লাহ তালা সম্মাত ভাই ইহুদ নাসারা আরেকটি অভ্যাস ছিল সেটা হলেই ইত্যাখাদু কুবর আম্বিয়া ইহিম মাসাজিদ তাদের নবী রসুল মারা তারা নবী রসুলের মাজার কে কবর কে তারা শেষদার জায়গা বানাতো তবে আমাদের উন্মতে মোহাম্মদিয়া এরকম কাজ করে নাই তাই না করে নাই মনে হয় কি কথা বলেন করেছে কয়জন এক দুই দুজন করেছে মনে হচ্ছে তাই সংখ্যায় শতকরা কতজন করেছে বলেন কতজন অধিকাংশ অধিকাংশ মুসলমান সরাসরি গাইরুল্লার জন্য তারা ফুল চড়াচ্ছে চাদর চড়াচ্ছে শেষ দেয় তাজিম করতেছে ডাইরেক্ট তার কাছ থেকে কল্যাণ কামনা করছে অকল্যাণ মনে করছে তারা করতে পারে এই ধরনের বিশ্বাস এই কাজটা হলো এহুদ নাসারাদের কাজ যাদের মধ্যে এই আকিদা থাকবে নিঃসন্দেহে তারা ফেরকায় নাজিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা আছে ইহুদ এবং নাসারা দলের অন্তর্ভুক্ত ইহুদ নাসারাদের আরেকটি বড় কারণ ছিল বদভ্রস্ত হওয়ার আমাদের খেয়াল করেন তারা কি করত তাদের কিতাবে যদি কোনো হুকুম তাদের বিপক্ষে যেত বা কোনো আদেশ যদি তারা না মানতে চাইতো তখন সেই আদেশের মধ্যে তারা চেঞ্জ করতো তাবদিল করত পরিবর্তন করতো আল্লাহবাক বলছেন ইউহারিফুন তারা তাওরাত এবং ইঞ্জেলের মধ্যে পরিবর্তন করত আল্লা নবী সালামের কাছে একজন এহুদি জিনার শাস্তি মৃত্যুদণ্ড এবং পাথর মেরে তাকে হত্যা করার যে বিধান আল্লাহ রসুলের বক্তব্য যে রয়েছে এটা কিন্তু তাওরোতে ছিল কিন্তু আল্লাহ বলছেন তোমাদের তাওরাতের মধ্যে ওই বিধান আছে তখন তারা ওই তাওরাত নিয়ে আসে রসুলের সামনে পড়তেছে কিন্তু যেখানে ওই বিধানটা আছে সেখানে হাত রেখেছে গোপন করতেছে যেন এটা রসুলকে না বুঝায় আজকাল আজকালে মোহাম্মাদিয়ার মধ্যে এই অভ্যাস কারো আছে আপনি জানেন কথা বলা কারো আছে যে সুরায় নেশা উনষাট নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাইন তানাজুম ফি সাইন ফারুদ্দুহ ইল আল্লাহ বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো রসুল আনুগত্য করো ও উরিল মিনকুম মিনকুম আর তোমাদের মধ্যে যারা হুকুম হুকুমদাতা তাদের আনুগত্য করো আর শোনো কোনো বিষয় যদি এখতলাফ হয়ে যায় মোতানাক্য হয় তখন ফারুদ্দুহ ইল আল্লাহিউর রসুল ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো রসুলের দিকে আপনি জানেন ভারতবর্ষের উর্দু ভাষায় একটা তাফসিল লেখা হয়েছে সেই তাফসিরে বলা হয়েছে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ওয়া উলা উলিল আমর মিনকুম এই উলুল আমর মিনকুম এটা ওর মধ্যে নতুন করে যোগ করা হয়েছে মাযহাবটাকে কোরআন থেকে সাব্যস্ত করার জন্য আমার মনে কথা আমি বুঝাতে পারছি না কথা কথা বুঝতে পারছি আপনার কথা বুঝতেছেন জোরে বড় কথা বুঝতেছেন জি আল্লাহ নবী সাল্লাম তিনি ইমাম নিযুক্ত করলেন উবাই ইবনে কাবকে তারাবিন নামাজ পড়াও বিশ রাত পড়ালেন উবাই ইবনে কাব ইবনি কাপ ইমামতি সেরে চলে গেলেন কদরের রাত তালাশ করতে হবে কথা বলেন এখন এই হাদিসটাকে ইসরিনা লাইলা কেটে ইসিরিনা রাকা একদল উম্মতে মোহাম্ম ওনারা এই হাদিসের মধ্যে চেঞ্জ করেছে তা বিল করেছে পরিবর্তন করেছে যেন বিশ রাকা তারাবি এই হাদিস থেকে যেন সাব্যস্ত হয় কি সোভানাল্লুবে কি বলবেন জি তাহলে আল্লাহর যেটা বিধান বিধান ছোট হোক বা বড় হোক আপনার পছন্দ হোক বা না হোক হয় মানেন আর না হয় চুপ থাকেন কিন্তু আপনার ইচ্ছা অনুযায়ী আপনার আকিদাকে পোষণ ঠিক রাখার জন্য আপনি তর্জমা করতেছেন যে ইন আল্লাহ কুল্লি শাহ ইন কাদির আল্লাহ তালা প্রত্যেক জিনিসের উপর ক্ষমতাবান তখন উল্টা প্রশ্ন করতেছে আচ্ছা আল্লাহকে জেনা করতে পারে আল্লাহকে মিথ্যা বলতে পারে তাহলে কুল্লি সাইন কাদির এ তর্জমা কী হবে তাহলে তখন উর্দু ভাষায় তাফসির আহমাদিয়া সেখানে লেখা হচ্ছে যে এর তর্জমা হবে যে আল্লাহ তালা হার মুমকিন সেই পর কাদের হে তার মানে হলে আল্লাহ তালার জন্য যেটা সম্ভব তার জন্য যেটা জেব তার জন্য যেটা গ্রহণযোগ্য বা তার জন্য যেটা সম্ভব সেটার উপর উনি ক্ষমতাবান আর যেটা ওনার দ্বারা করা সম্ভব নয় তার উপর উনি ক্ষমতা ক্ষমতাবান নয় এই যে কোরআনের ব্যাখ্যায় যে তারা ব্যাখ্যা করতে গেল এই ব্যাখ্যাটা কি কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে জি কোরআন বলছে কুল্লিশাই প্রত্যেক জিনিসের উপরে আর আপনি সেখানে আবার নিজের মানতে খাটাছেন যে কুল্লি কুল্লিশাই যদি হয় তারা আল্লাহকে মদ খায় আল্লাহকে মিথ্যা বলে নাউজ আচ্ছা তাহলে এই অভ্যাস যাদের মধ্যে আছে তারা অবশ্যই ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত নয় মা ওয়াজাদা আলাইহি আবা আনা এলাকায় যেটা আসে জন্মসূত্রে যেটা পেয়েছি সেটাই আমাকে মানতে হবে বিপক্ষে কোন হাতি আনলে সেটা মানা যাবে না এটা ফেরকায় না দলিল নয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মতের অবস্থা বলেছেন কি হবে তিনি বলছেন ইহুদ নাসারা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আমার উম্মত হবে তেহাত্তর দলে কয় দল হবে আচ্ছা উনি যে বলেছেন এটা কি বাস্তবে হয়েছে কি না হয় নাই কি হয় নাই জি যেটা বলেছেন একশো পার্সেন্ট একশোর মধ্যে একশো পার্সেন্ট এটা হয়েছে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি আগের অংশ দেখেন তিনি বলছেন বাহাত্তর হবে তেহাত্তর এটা শুধু সীমারেখান একেবারে লাস্ট না তেহাত্তর বলার মানে হলেই যে আমার উম্মতেরা ইহুদ নাসারা চাইতে বেশি দলে বিভক্ত হবে তেহাত্তর বেশি হতে পারে ঠিক আছে আগের অংশ দেখেন তিনি বলছেন কুল্লু ওয়াহেদা এই তেহাত্তরের মধ্যে বাহাত্তরটা যাবে জাহান্নামে আর একটা যাবে জাহ্নাতি কজন যাবে কথা বলে কজন যাবে একটি দল এখন আপনি বলেন আপনার মাথা কি কোনদিন চিন্তা করেছেন রসুল যখন বলেছেন বাহাত্তর যাবে নামে একটি যাবে জান্নাতে তাহলে সেই একটি কোনটা এটা আপনার ইমানি দায়িত্ব ফরস ফরজে আইন আপনি নিজে খুঁজে খুঁজে বের করবেন আমাদের বক্তব্য আসবেন না আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে এই বিবেক দিয়ে কোনো হাদিসে মোতলা করবেন পড়বেন পরে আজিয়া কারা তাদের দলে যদি অন্তর্ভুক্ত হন তাহলে জান্নাতে যাবেন আর যদি মনে করেন যে না যেখানে আসি এটাই ঠিক আছে তাহলে আপনি জানেন না যে আপনি একটার মধ্যে আসেন নাকি বাহাত্তর মধ্যে আসেন একটার যে দল যে জান্নাতে যাবে সাহাবি পটকা প্রশ্ন করলেন ইয়ার রাসুল্লাহ মান হোম তাহলে একটি দল তারা কারা জি রসুল বলেছেন তারা হলো নাম বলেছেন নাম বলেন নাই তিনি এক একটা হাদিসে একরকম বলেছেন একটা হাদিসে বলেছেন মা আনা আলাই সাহাবি যেই আদর্শের উপর আমি এবং আমার সাহাবি আছে তারা ওই আদর্শ ধরে রাখবে এটা একটা আর একটাই বলেছেন জামা তারা একটা দল হবে আর বলেছেন সুন্নাতি ও সুন্নাতিল খলাফায় রাশিদিন তারা খোলাফে রাশিদিন আমার সন্ন্যত খোলাফায় রাশিদিনের সন্ন্যদকে ধরে রাখবে আর একটাই বর্ণনা বলেছেন আসোল আজম সেটা বড় দল হবে আর আর বৈশিষ্ট্য কথা বলেছেন আল্লা দিন আয়ুসলি এখনও না ইদা নাস নাজাদপ্রাপ্ত দল কারা হবে মানুষেরা যখন ফাসাদ করবে আকিদা আমলে যখন বিঘ্ন ঘটবে বিভ্রান্তের মধ্যে থাকবে তখন এই নাজাদপ্রাপ্ত দল মানুষদের আকিদা ঠিক করবে আমল ঠিক করবে তাহলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম নাজাতপ্রাপ্ত দলের কোনো নাম বলেন নাই নির্দিষ্ট কোনো দল বুঝান নাই তিনি বৈশিষ্ট্যের কথা বলেছেন আথেব নাম নিয়ে গর্ব করা নামের দিকে নিজবোধ করে নিজেকে একেবারে প্রশান্তিময় মনে করে নিরাপদ মনে করে নিশ্চিন্তায় বসে থাকা এটা কিন্তু ইহুদিদের কাজ তারা বলতো লাইদুল জাননাতে ইনকায়না হুদানা আমরা সারা জান্নাতে শুধু ইহুদান্না সারা যাবে আমরাও এখন বলছি জান্নাতে যাবে আহারুল হাদিস জি ইনশাল্লাহ আহলে হাদিস রায় জানাতে যাবে কেন যাবে এই কয়টি ব্যাখ্যায় গুন বলেছেন যে আসলে আল্লাহ রসুল নাম না বললেও আমরা যদি মুসলমানদের আকিদা এবং আমলের দিকে তাকিয়ে দেখি বিভিন্ন দলের বৈশিষ্ট্যের দিকে যদি তাকিয়ে দেখি তাহলে আমাদের সিদ্ধান্ত হলো এই যে ফেরকায় না জিয়া যদি আহলে হাদিসরা না হয় তাহলে আমাদের জানা নাই যে আর কে হবে আহমদ বিন হাম্বল এই ব্যাখ্যা দিয়েছেন তাহলে আমরা দুটা ব্যাখ্যা পেলাম রসুল যে আদর্শ দিয়েছেন সেটা পেলাম তার সাথে সাথে নামেরও একটা ইঙ্গিত পেলাম তাহলে আহমদ বিন হাম্বল যারা নাম বলেছেন আজকে সেই নাম নিয়ে আমাদের মধ্যে বিতর্ক আদিজ বলা যাবে না সেলাফি বলতে হবে মুসলমান বলতে হবে আল্লাহ আকবার নাম এটা কোনো বৈশিষ্ট্য নয় আমি পরিশেষে বলবো আলোচনা আমার সময় টাইম শেষ হয়ে গেছে শেষে যেটা বলবো সেটা হলো এই আমরা ফেরকায় না জিয়ার কোরআনের ব্যাখ্যা রসুলের ব্যাখ্যা মোস্তাহিনদের মন্তব্য শুনলাম মনে রাখবেন শুধুমাত্র নিজেকে কোনো নির্দিষ্ট একটা দলের অন্তর্ভুক্ত হলেই যে আপনি জান্নাতে যাবেন এটা বলে নাই মনে রাখবেন যারা হকপন্থী দল তারা আকিদাই সহি আকিদার অনুসারী হবে তাওহিদে খালেস সিরিক মুক্ত তাওহিদ তারা গ্রহণ করবে আমলের ক্ষেত্রে তারা বেদাত মুক্ত আমল করবে এবং যে কোনো এখতালাবের সময় তারা কড়াহিজের দিকে ফিরে আসবে সর্বশেষ যেটা বিষয় সেটা হলেই হকপন্থী দল কখনোই নিজেকে হকপন্থী মনে করে নিরাপদে থাকবে না বরং তার ইমান হবে বাইনাল ওয়ার রাজা একদিকে আশা থাকবে ইনশাল্লাহ আমরা আহলুল হাদিস আমরাই হকপন্থী আমরাই জান্নাতে যাব আর একদিকে ভয় থাকবে জানি না আল্লাহ পাক আমার আমল কবুল করলো কি না এই জন্য আল্লাহ রসুল বলছেন কোনো ব্যক্তিকে তার আমল জান্নাতে নিয়ে যাবে না ইয়া রসুল্লাহ আপনাকে তিনি বলছেন আমাকেও আমার আমল জান্নাতে নিয়ে যাবে না ইল্লা বেরাহমাতিহি তবে আল্লাহ যদি দয়া করে আমাকে জান্নাতে দেয় তাহলে জান্নাত পাবো কথা বুঝে আসলো আমরা অনেকে নিশ্চিত বসে আছি আমি শুধু রফলেদ করি চেহারায় দাঁড়িয়ে রেখেছি ঠিক আছে হয়তো বা শুধু ফরস ছাড়া তো দায়ী করি আমার পরিবারে হাদিস নাই ব্যবসায় হাদিস নাই ঠিক আছে রাস্তায় হাদিস নাই কোথাও হাদিস নাই আমি আহলে হাদিস শুধু নামাজের মধ্যে মসজিদের মধ্যে আপনি শুধু এই প্রশান্তি নিয়ে বসে আছেন হকপন্থী দল জান্নাতে যাওয়া এত সহজ নয় আল্লাহ যদি কাউকে আমল করার তৌফিক দান করে। আমল আরো বেশি করবেন আর আর একদিকে ভয় করবেন জানি না কোনো ফেতনায় পড়তেছে কিনা আল্লাহ নবী সাল্লাহসালাম তিনি কি জান্নাতে ছেড়ে কি ছিলেন না জান্নাতি ছিলেন নবী প্রথমে জান্নাতে যাবেন তারপরে তাহার পড়ার সময় এত লম্বা দাঁড়াতেন পা ফুলে যাত ওসমান জান্নাতের সুসংবাদ পেয়েছেন কবর দেখলে কাঁদে কেন কাঁদে জানি না কী হবে অমর বলতেন আসমান থেকে যদি আওয়াজ আসে সবাই জান্নাতে যাবে সবাই জাহান নামে যাবে একজন জান্নাতে আমি অমর মনে করবো আমি একজন আশা আবার যদি আর একটা আওয়াজ আসে সবাই জাহান নামে জান্নাতে যাবে একজন জাহান নামে যাবে আমি অমর আমরে দুর্বল আমি তখন আশঙ্কা করবো হয়তোবা আমি সে একটা যার জন্য অমর রাজি আল্লাহতাল হোক আল্লাহ রসুল কালের পর হুজাইফ বিন এমানের কাছে মুনাফিকের লিস্ট ছিল হোজাইফ বিন এমান সেখানে জিজ্ঞেস করতেন ওমর অমরু বিন এমানকে জিজ্ঞাসা করতে হোজাইফা যেই ওমর যেই রাস্তায় চলে শয়তান চলে না জান্নাতের সুসংবাদ পেয়েছে তারপরে ওমরের ভিতরে আল্লাহর ভয় জাহান্নামের ভয় বিন এমানকে জিজ্ঞাসা করছে হোজাইফা ওমরের নাম তো মুনাফিকে লিস্টে নাই আল্লাহ আকবার আমার আলোচনা শেষ অথেব নাম নিয়ে বাড়াবাড়ি নেই বৈশিষ্ট্য গ্রহণ করতে হবে বৈশিষ্ট্য গ্রহণ করার পর নিশ্চিন্তে বসে নয় আল্লাহ বলছেন আই হল্লা দিন আমানু আমিনু ইমান আনার পরও ইমান নিয়ে আসতে হবে তার মানে মৃত্যু পর্যন্ত হকের উপর টিকে থাকার জন্য আল্লাহ কাছে দোয়া করতে হবে এবং চেষ্টা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন ফেরকা নাজিয়ে বুঝে তার অন্তর্ভুক্ত হয়ে মৃত্যু পর্যন্ত তার মধ্যে অটল থাকার তৌফে দান করেন ওয়াকু দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওর বাকু